আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য রয়েছে কালিজিরা সল্টেড কুকিজ। এই কুকিজটা দুর্দান্ত রকমের টেস্টি। এটা দেখতে যতই সিম্পল হোক, সাধারণ হোক, একটু ভোলা ভালা টাইপের হোক, বাট ইট ইজ রিয়েলি রিয়েলি ভেরি টেস্টি। আর এটা জানার জন্য আপনাদেরকে একবার ট্রাই তো করতে হবে। তো চলুন শুরু করছি। প্রথমে নিব শুকনো উপকরণ। ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ। তবে যদি আপনারা সল্টেড বাটার ইউজ করেন তাহলে লবণটা একটু কমিয়ে দেবেন। আর হ্যাঁ, বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন। এখন এটা একটু ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এবার আলাদা একটি বলে আমি 1/2 কাপ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ঠান্ডা হলে হবে না। আর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। এবার এই বাটার এবং সুগার খুব ভালো করে বিট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর্যন্ত লাগতে পারে, তবে এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না এরকম সাদাটে একটা রং চলে আসে এবং হালকা হয়ে যায় জিনিসটা, অনেক একটা ফোমি একটা স্ট্রাকচার চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার অ্যাড করব যেই ফ্লাওয়ার আমরা রেডি করে রেখেছিলাম শুরুতেই, সেটা প্রথমে আমি অর্ধেকটা দিয়ে নিচ্ছি। একটা স্পাচুলা দিয়ে আলতো হাতে মিক্স করতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না। আর ঠিক ততক্ষণ পর্যন্তই আমরা মিক্স করব যতক্ষণে জাস্ট ফ্লাওয়ারের সঙ্গে বাটারটা মিশে যাবে, ডান। এর বেশি আর নাড়াচাড়া করা যাবে না। দিয়ে দিচ্ছি বাকি ময়দাটুকু। এবার এর সঙ্গে আমি দিব 1/2 টেবিল চামচ। কালিজিরা, আর যারা কালিজিরা ফ্লেভারটা পছন্দ করেন না তারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন, কারণ এই কুকিজে এমনিতেই বাটারের একটা স্ট্রং একটা ফ্লেভার থাকে, অন্য কোনো ফ্লেভারের দরকারও হবে না। আর যেহেতু ডিম নেই এই কুকিজে, তো গন্ধ থাকারও কোনো সমস্যা নেই। তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, অলমোস্ট ডান। আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের ডোটা যদি একটু শক্ত মনে হয় তাহলে একটু লিকুইড মিল্ক অ্যাড করে দেবেন, আর যদি নরম মনে হয় কিছুক্ষণ ফ্রিজে রেখে নেবেন। এবার আমি একটা বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুকিজগুলো যে কোনো আকারের করতে পারেন, তবে আমি আমার সুবিধার জন্য 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, যাতে মোটামুটিভাবে সব কুকিজগুলো একই আকারের হয়। তো এই ডোটা আমাদের হাতে তালুতে নিয়ে একটু সুন্দর করে গোল করে নিতে হবে। আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে মাঝখানে, যাতে মাঝখানটা একটু বসে যায়। এর থেকে বেশি পাতলা করার দরকার হবে না, ইট উইল বি ফাইন, কারণ ওভেনে যাওয়ার পরে এটা আর একটু ফুলে যাবে। আর এর মধ্যে আমি ওভেনটা প্রিহিট হতে দিয়েছি 180 ডিগ্রিতে, ওটা 20 মিনিট ধরে প্রিহিট হচ্ছে। এই কুকিজগুলো বেক করতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 18 মিনিট। তবে একটু খেয়াল রাখতে হবে, এই কুকিজের চারপাশে যখন দেখবেন যে একটু ব্রাউন কালার ধরে গিয়েছে তার মানে বুঝতে হবে যে এটা ডান। মাঝখানে যদি একটু নরম থাকে কোনো সমস্যা নেই, এটা পরে সেট হয়ে যাবে। এই কুকিজগুলো ওভেনে থাকা অবস্থায় একটু ফ্যাকাশে দেখালেও যখন ওভেন থেকে আপনি বাইরে বের করবেন তখন কিছুক্ষণের মধ্যে দেখবেন যে রঙটা একটু ডিপ হয়ে গিয়েছে। তো এটা বেকিং ট্রের উপরই আমরা ঠান্ডা করব না, আমাদেরকে এটা কুলিং র্যাকে শিফট করে নিতে হবে, তা না হলে কুকিজের নিচের অংশটা একটু ভেজা ভেজা হয়ে যেতে পারে। তো তৈরি হয়ে গেল আমাদের কালিজিরা সল্টেড কুকিজ। এটা খুবই হেলদি, বড়রাও খেতে পারে, কারণ এতে চিনি খুব কম আছে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।